আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনরা, আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন। আমি মোহাম্মদ বিপুল প্রধান সজীব এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে থাকি মুরগি পালন সম্পর্কে, বোর্ডিং সম্পর্কে, অথবা আমরা শখের বসে ভিডিওগুলো স্ক্রোলিং করতে করতে দেখতে থাকি। এবং আমরা শখের বসে যখন খামার করতে চাই কোনো একটি জাত সম্পর্কে, সে জাতের আমাদের বিস্তারিত জানতে হবে। ওই জাত সম্পর্কে আমরা যদি বিস্তারিত জানতে না পারি, আমি আজকে আলোচনা করব দেশি মুরগি এবং দেশি মুরগি আপনারা কীভাবে চিনতে পারবেন, এবং আপনারা বাচ্চাগুলো কোনো একটা ডিলার অথবা আপনার পরিচিত কারো কাছ থেকে বাচ্চাগুলো নেওয়ার পর আপনি এগুলো কীভাবে বুঝবেন এগুলো আপনি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পেয়েছেন। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চার পাগুলো সোনালী কালার হবে এবং বাচ্চার পাগুলো মসৃণ হবে, স্বাভাবিক থাকবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চার পাকাগুলো ছোট উজ্জ্বল প্রকৃতির এবং মসৃণ থাকবে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চা গা শুকনো এবং বাচ্চার গাটা পুরোটা মসৃণ থাকবে এবং উজ্জ্বল আকৃতি উজ্জ্বল থাকবে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চার নাভি শুকনা থাকবে, বাচ্চার নাভিটা ছোট থাকবে এবং বাচ্চার নাভিটা স্বাভাবিক অবস্থায় লোম দ্বারা আবৃত থাকবে। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চাটা চঞ্চল প্রকৃতির হবে এবং বাচ্চাটা দেখলে মানে স্বাস্থ্যবান হেলদি টাইপের মনে হবে, রোগাতে মনে হবে না। এ কয়টি উপায় যদি আমরা মাথায় রেখে বাচ্চাগুলো নির্বাচন করতে পারি, সেক্ষেত্রে আমরা আশা করি খামারি ভাই ও বোনরা আপনারা সফল হবেন এবং বাচ্চাগুলো বিক্রি করে লাভবান হতে পারবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করছিলাম আপনার অরিজিনাল এগ্রে দেশি মুরগির বাচ্চা সম্পর্কে। আমরা জানতে পারলাম যতটুকু জানতে পেরেছি, ততটুকু দিয়ে আমরা আশা করি আপনারা সফল হতে পারবেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।